সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 এর বাইরে থাকা প্রথম দল চেন্নাই সুপার কিংসের সবচেয়ে খারাপ আইপিএল মরশুম ছিল এটি। 14টি ম্যাচে মাত্র 6টি জয় নিয়ে ইয়েলো আর্মি পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ছিল। এছাড়াও ইতিহাসে প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অবশ্য চেন্নাই সুপার কিংস হরভজন সিং এবং সুরেশ রায়নাকে ছাড়াই পুরো মরশুম খেলেছিল, কিন্তু তারাও এই দুজনের কোনো বদলি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওপেনারদের কম অবদান, নিম্ন স্ট্রাইক রেট, দুর্বল বোলিং এবং ফিল্ডিংয়ের জন্য লিগ পর্ব থেকে চেন্নাই সুপার কিংসকে বিদায় নিতে হয়েছে। মহেন্দ্র সিং ধোনি কমপক্ষে আরও একটি মরশুমে চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করার বিষয়ে নিশ্চিত হলেও রায়না এবং হরভজন সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। তারা কি ফিরে আসবে নাকি তাদের প্রতিস্থাপনে চেন্নাই সুপার কিংস অন্য কাউকে নেবে? আইপিএল 2021 আগে চেন্নাই সুপার কিংস নিলাম শুরুর আগে ট্রেডের মাধ্যমে নিয়ে আসতে পারে এমন তিনজন সেরা খেলোয়াড়ের দিকে আমরা নজর রাখব আজকে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। নম্বর 1, ক্রিস লিন ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের পুরো মরশুম জুড়ে মান সম্পন্ন ওপেনারদের অভাব ছিল এবং তারা ঋতুরাজ গায়কোয়াদের সুযোগ দেওয়ার আগেই তারা প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসেছিল। 3টি ব্যাক টু ব্যাক অর্ধশতক নিয়ে গায়কোয়াদ উদ্বোধনী মরশুমে দুর্দান্ত ছাপ ফেলেছেন। ফাফ ডুপ্লেসিসের উপস্থিতি সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের আরও আক্রমণাত্মক ওপেনার দরকার, যারা তাদের হয়ে দুর্দান্ত শুরু করতে পারেন। মুম্বাই ইন্ডিয়ান্স তার মূল মূল্য 2 কোটি টাকা দিয়ে কিনেছিল ক্রিস লিনকে। ক্রিস লিন উপলব্ধ অন্যতম একটা চেন্নাই সুপার কিংসের সেরা বিকল্প হতে পারেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান মুম্বাই ইন্ডিয়ান্স দলে তাদের পরিকল্পনার বাইরে রয়েছেন এবং একটিও সুযোগ পাননি, তাই তিনি চেন্নাই সুপার কিংসের দারুণ বিকল্প হতে পারেন। নম্বর 2, মায়াঙ্ক মার্কান্ডে ফ্রম রাজস্থান রয়্যালস। ওপেনারদের পাশাপাশি চেন্নাই সুপার কিংসেরও ভালো মানসম্পন্ন স্পিনারের অভাব ছিল। 6.75 কোটি টাকায় পীযূষ চাওলাকে কেনার পদক্ষেপ ব্যর্থ হয়েছিল এবং প্লেয়িং ইলেভেনেও নিজের জায়গা ধরে রাখতে পারেননি তিনি। এই সিনিয়র স্পিনার মাত্র 7 ম্যাচে 6 উইকেট অর্জন করেছিলেন এবং 9.09 রান দিয়েছিলেন। মায়াঙ্ক মার্কান্ডে সম্ভবত ভারতীয় সেট আপে সেরা বিকল্প এবং চেন্নাই সুপার কিংসের এই লেগের জন্য রাজস্থান রয়্যালসকে জিজ্ঞাসা করতে পারে। টি-20তে আইপিএল খেলোয়াড় মার্কান্ডে 2018 সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল অভিষেকের বিষয়টি প্রথম আলোচনায় এসেছিল। রাহুল তেওয়াটিয়ার সর্বকেন্দ্রিক দক্ষতা দেখে মার্কান্ডে 2020 সালের আইপিএল জুড়ে বেঞ্চে বসেছিলেন। তিনি চেন্নাই সুপার কিংসের তরুণ স্পিনার হতে পারেন। নম্বর 3, মোহাম্মদ নবী ফ্রম সানরাইজার্স হায়দ্রাবাদ। স্পিনিং ট্র্যাকের বলের বিশাল টার্নার এবং বড় হিট ব্যাটসম্যান, টি-20 ক্রিকেটে কোনো দল আর কি চাইতে পারে? যদিও মোহাম্মদ নবী আইপিএল 2020 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে মাত্র 1টি ম্যাচ খেলতে পেরেছিলেন, তবে তিনি সেরা টি-20 খেলোয়াড়দের মধ্যে অন্যতম। চেন্নাই সুপার কিংসকেও মানসম্পন্ন স্পিন বোলিং অলরাউন্ডারের অভাব ছিল এবং নবী তাদের লাইন আপে নিখুঁত সংযোজন হতে পারেন। উল্লেখ্য যে চেন্নাই সুপার কিংস এমনকি একই সাথে 2টি বিদেশি অলরাউন্ডার শ্যাম করেন এবং ডোয়াইন ব্রাভোও খেলেছিল এবং মহেন্দ্র সিং ধোনি মনে হয় অলরাউন্ডারদের খেলাতেই খুব বড় অনুরাগী, সুতরাং ফ্রাঞ্চাইজি নবীর পক্ষে যেতে পারে। আফগানিস্তান তারকার 271টি টি-20তে 4,118 রান আছে এবং 267টি উইকেট রয়েছে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।